তো এখানে হচ্ছে কচু শাক আমি কেটে নিয়ে আসলাম বাসার পাশ থেকে, আর হচ্ছে এখানে ঢেঁকি শাক, আপনারা অবশ্যই কেউ চিনেন যে এটা ঢেঁকি শাক। তো ঢেঁকি শাক আলাদা করবো, আর হচ্ছে কচু শাকগুলো, কচু শাক রান্না করব। কত সুন্দর সুন্দর কচু শাক দেখুন। তো এগুলো আমি এখন কেটে নিব আর এগুলো বেছে নিব ভালো করে। তো আমি বটি আর কুলাটা নিয়ে নিলাম, এবারে আমি শাকগুলো কেটে নিব, কচু শাকগুলো। ঢেঁকি শাকের এই পাতাগুলো নিতে হয়, তো আমার ঢেঁকি শাকগুলো বাসা হয়ে গেছে, তো এবারে আমি কচু শাকগুলো কেটে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর মতো এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো রমজান মাস, রমজান ব্লগ চলতেছে, আশা করতেছি যারা রোজা রাখেন তারা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। তো অবশ্যই নিয়ম মতো নামাজ কালাম তেলাওয়াত করবেন। তো রমজান মাস মানেই জানেন তো কাটা কত কাজকর্ম, আর মনের মধ্যে এটা ওটা যে কী খাবো কী খাবো না। আমি বিশেষ করে শাক সবজির প্রতি বেশি আকর্ষণ হয়ে যায় মহিলাদের, তো সেজন্য আমি আর কি বাসার পাশ থেকে হচ্ছে কচু শাক কেটে নিয়ে আসলাম, আর হচ্ছে ঢেঁকি শাক কেটে নিয়ে আসলাম আর কি, যে এগুলো আজকে রান্না করবো। মাছ মাংস তেমন খাইতে ইচ্ছে করে না,
তো ঠিক আছে আর কথা না বাড়াই আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না তো কাজ শুরু করে দিই কাজ শুরু করতে করা বলতে আমি তো অলরেডি শাক বেছেই নিয়েছি ডেকি শাক সবজিবার কচু শাকগুলো কেটে নিব আচ্ছা দেখতে থাকুন এই যে এগুলো বাসা হয়ে গেছে দেখুন আমি এইভাবে বেছে নিলাম আর এই যে ডাটাগুলো ফেলাই দিলাম তো এগুলো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও চচ্চড়ি করে খেতে পারেন রান্না করে ঝোল করে খেতে পারেন ভালো লাগে খালিও আবার ভাজি করতে পারেন শাক ভাজির মতো করে তো এগুলো রেখে দিই দিয়ে এবার আমি কচু শাকগুলো কেটে নিই তো এগুলো এবার আমি আলাদা করে রাখতেছি কচু শাকগুলো কেটে নেব তো আমি পাতা সহ নিব পাতাগুলো এবং ডাটা একসঙ্গেই রান্না করব সেজন্য ডাটা পাতা একসঙ্গেই কেটে নেব এগুলো অনেক ছোট ছোট আর কষি অনেক কোমল পাতা তো আজকে এটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা আমি হচ্ছে মুসুর ডাল দিয়ে রান্না করব তো এই তো আমার কচুগুলো কাটা হয়ে গেছে আর বাকিগুলো আমি কেটে রাখতেছি সবগুলো রান্না করবো বেশি হয়ে যাচ্ছে দেখতেছি এগুলো আলাদা রান্না করব তো এই তো আমার কচু কাটা হয়ে গেছে আর বাকি কিছু পাতা রাখলাম ভর্তা করব আর এগুলো হচ্ছে শুটকি দিয়ে ভাজি করব তো সেজন্য আর এত রান্না করব না আজকে এগুলো রেখে দিচ্ছি ফ্রিজে এগুলো কালকে রান্না করব তো আজকে এগুলো রান্না করব ডাল দিয়ে মসুর ডাল দিয়ে তো এখানে আমি ডাল আর সরি মসুর ডাল আর হচ্ছে আম বসিয়ে দিয়েছি আম ডাল রান্না করবো সেজন্য এখানে আম ডাল এবং কাঁচামরিচ পেঁয়াজ কষি রসুন বাটা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করে নিব আর এখানে আমি রেডি করে নিয়েছি হচ্ছে কচু শাক এবং ডাল দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি তেল মশলা হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব সিদ্ধ করে নেব একবারে সেজন্য আমি এটা প্রেশার কুকারে দিয়েছি তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি চুলাটা অন করে দিয়েছি এবার এখানে ঢেকে দেবো ঢেকে দিয়ে রান্নাটা করে নেব আমি এখানে জিরা এক চা চামচ হাফ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ
হলুদ গুঁড়ো পরিমাণ মতো তেল সামান্য দিয়েছি কারণ পরে আবার তেলে দিতে হবে বাগার দেবো আর কি সেজন্য অল্প করে দিলাম তেল তো এবারে আমি এটা নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিব উল্টাই দেব উল্টা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ঘেঁটে নিয়ে আমি তেলে দেব আর এদিকে আমি সব কিছু রেডি করে রেখে দিই পেঁয়াজ রসুন আর এদিকে দেখুন আমি ভাত বসিয়ে দেবো রাইস কুকারে তো এখানে আমি আলু কেটে দিলাম ডিম মেজে ধুয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আলু দিয়ে হচ্ছে আমি ডিম রান্না করবো সেজন্য আলু আর ডিমটা একবারে ভাতের সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি খুব সহজে তো এখানে আমডাল সিদ্ধ হয়েছে আমি ঘেঁটে নিলাম ঘেঁটে নিয়ে ঢেলে রাখলাম এবারে তেলে দেবো সোমবার দেবো আর কি সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাক আর এখানে দেখুন আমার কচু শাক এবং ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ঘেঁটে রাখলাম এটাও সোমবার দেব তেলে দিব আর কি তেল দিয়ে দিচ্ছি তো আমি যে এটা দিয়ে ঘেঁটে রাখছি তো তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রাখিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা দিয়ে দিলাম তো এই তো আমার আমড়া সরি ডাইল আর কচু রেডি কচু শাক দিয়ে ডাইল গোটা অনেক মজার একটি খাবার আপনারা যারা এখনও খাবেন আপনারা রান্না করে খাবেন এভাবে আজ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ